আসানসোলে শুভেন্দু অধিকারীর কম্বল বিলি অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক বালিকা সহ তিন জনের মৃত চাঁদমণি দেবী আসানসোলের কাল্লার বাসিন্দা ঝালি বাউরি ও বারো বছরের প্রীতি সিং এর বাড়ি রামকৃষ্ণ ডাঙায় আর এই পদপিষ্টের ঘটনায় আটজন আহত হন স্থানীয়দের দাবি গতকাল কম্বল বিলি অনুষ্ঠানে আসানসোল পুরসভার প্রায় পাঁচটি ওয়ার্ড থেকে লোক এসেছিল এবং সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং এক নাবালিকা সহ তিন জনের মৃত্যু হয় আর এই মুহূর্তে আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আবিরের কাছে চলে যাব আবির ঠিক কি জানতে পারছো আটজন যারা আহত রয়েছেন তাদের শারীরিক অবস্থা কেমন এবং এলাকার বাস দেখো গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনা শোকার্ত এলাকার বাসিন্দারা তারা যেটা বলছেন যে কম্বল নিতে গিয়ে এরকম তিনজনের মৃত্যু হয়েছে একটি বাড়ির সামনে আমরা রয়েছি ঠিক এই মাঠের থেকে কাছেই তার ফ্যামিলি মেম্বাররা তারা সব এখানে রয়েছেন এবং তারা এখানে যেটা বলছেন যে এই যে ঘটনা তারা কিন্তু মেনে নিতে পারছেন না কি বলবেন এই যে ঘটনা সেখানে যার মৃত্যু তার তার নাম কি তো মেয়ের বিয়ে হয়েছিল সদ্য আমাদের মানে হিন্দি ভাষা ভাষা বিহারিদের মধ্যে বিয়ের পর একটা গওনা হয় এটা চিরকাল চলে আসছে তো যে মেয়ে যে মা মানে যে মহিলা মারা গেছেন তার মেয়ের ফেব্রুয়ারি মাসে গওনা আছে মানে ও নিজের শ্বশুর বাড়ি যাবে ঘটনা তো খুবই দুঃখজনক ব্যাপারটা জায়গাটা ছোট লোক দেখে নিয়েছে পাঁচ হাজারের মতো শুভেন্দু অধিকারী ছিলেন ছিলেন আমি যে ভিডিওতে দেখলাম আর আয়োজক ছিল প্রেজেন্ট কাউন্সিলর চেতালি তিওয়ারি এক্স মেয়র বিষয় থেকে দেখছি আমরা কি না ব্যবস্থা যদি তো ঘটনাটা ঘটতো না তো ব্যবস্থা রাখেনি তারপরে ভলান্টিয়ার ব্যবস্থা নেই পুলিশ যা আমরা নিউজে দেখলাম পুলিশ বলছে যে আমাদের আছে কোনো রিপোর্ট নেই কালকে যে সিপি সাহেব আমি ইয়ে দেখলাম বলছে যে না আমাদের কাছে কোনো রিপোর্ট নেই তো যদি আপনি প্রশাসনকে জানালেন না তাহলে আপনি আপনি ব্যবস্থাটা তো কম করে রাখতেন ছেলে ফেলে রাখতে গিয়ে এরকম কি চাইছেন আপনারা সবাই কি চাইছেন এখন পরিপ্রেক্ষিতে ইনসাফ হক যে মারা গেছে তার ইনসাফ হক ছেলে রয়েছেন ভাই আপনি কি چاہتے আপনার মা কো আপনি हम लोग चाहते हैं कि जैसे उसका घर के सदस्य में कोई करने वाला नहीं है वही करने वाली थी कम से कम एक एक लड़का का उनका सरकारी नौकरी हो चाची थी मेरा हाँ मेरी थी। हम लोग सोचते हैं कि मेरा छोटा भाई है उसको कुछ सरकारी नौकरी वोकरी कहीं पे मिल जाए तो बहुत बढ़िया रहेगा और इससे ज्यादा क्या ये भी चाहते हैं कि पुलिस एक्शन ले इसके ऊपर पुलिस एक्शन लेने के लिए तो हम पुलिस एक्शन तो लेंगे ही लेंगे खाली बॉडी आने आएगा बॉडी जैसे उसके बाद में पुलिस एक्शन लेंगे ही लेंगे मैं आपको आप क्या चाहते हैं जो ऑर्गेनाइजर है उसके ऊपर भी कार्रवाई हो कार्रवाई होगा का गाय नहीं होगा आप इतना बड़ा नेता को बुला रहे हैं और इतना बड़ा नेता को बुलाने के बाद आपका पुलिस प्रोडक्शन नहीं है तो क्यों उतना बड़ा नेता को बुला रहे हैं आप अधिकारी छोटा मोटा नेता नहीं है ना ममता बनर्जी को हराया हुआ नेता है वो छोटा मोटा नेता नहीं है वो तो उतना बड़ा नेता को बुलाने का मतलब कि आपको पूरा पुलिस पु, पुल प्रोटेक्शन रखना होगा तो आप पूरा फुल प्रोटेक्शन रखे वहां भगदड़ करा के आदमी को मरवा रहे हैं चार आदमी डेट कर देखा अच्छा व्यवस्था बना नहीं है प्रश्न तुलते स्थानीय वासीदारा